আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সপ্তম আসরটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু বিপিএল হিসেবে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল এর সেই আসরে অন্যতম দল ছিল খুলনা টাইগার্স, যেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজস্ব মালিকানায় খুলনা টাইগার্স হিসেবে পুনর্গঠন করে। বিপিএল এর সপ্তম আসরে রানার্স আপ দল খুলনা টাইগার্স বিপিএল 2020-21 অর্থাৎ অষ্টম আসরে শিরোপা জয়ের প্রত্যাশায় শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে। দর্শক, উৎসব স্পোর্টসের এবারের আয়োজনে আপনারা দেখবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2020-21 অর্থাৎ অষ্টম আসরে খুলনা টাইগার্সের দলে সম্ভাব্য কোন খেলোয়াড়দেরকে বিবেচনা করা হতে পারে। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাইলে রসু, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। শামসুর রহমান, বাংলাদেশি ব্যাটসম্যান। মোহাম্মদ আমির, পাকিস্তানি বোলার। মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি অলরাউন্ডার। ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কান অলরাউন্ডার। ডেভিড উইসি, সাউথ আফ্রিকান অলরাউন্ডার। তাইজুল ইসলাম, বাংলাদেশি বোলার। রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানি ব্যাটসম্যান। শরীফুল ইসলাম, বাংলাদেশি বোলার। আরিফুল হক, বাংলাদেশি অলরাউন্ডার। ব্রেন্ডন টেইলর, উইকেটকিপার ব্যাটসম্যান ফ্রম জিম্বাবুয়ে। নাজিবুল্লাহ জাদরান, আফগানিস্তানি ব্যাটসম্যান। শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। কার্লোস ব্র্যাথওয়েট, ক্যারিবিয়ান অলরাউন্ডার। কুশাল পেরেরা, শ্রীলঙ্কান ব্যাটসম্যান। সাইফ হাসান, বাংলাদেশি ব্যাটসম্যান। আবু জায়েদ রাহি, বাংলাদেশি বোলার। জুনায়েদ সিদ্দিক, বাংলাদেশি ব্যাটসম্যান। সালাউদ্দিন শাকিল, বাংলাদেশি বোলার। মোহাম্মদ সাদ্দাম, বাংলাদেশি বোলার। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আপনি কোন দলকে সমর্থন করেন এবং বিপিএল 2020-21 অর্থাৎ অষ্টম আসরে খুলনা টাইগার্সের হয়ে সম্ভাব্য কোন খেলোয়াড়গুলো খেলতে পারেন বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।